بسم الله الرحمن الرحيم অ্যাডভোকেট জি এম রজুল ইসলাম সারা দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে এই সকল দুর্নীতি এবং মানবাধিকার যত লঙ্ঘিত না হয় দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়ার লক্ষ্যে দেশ ও জাতির মঙ্গল কামনায় দেশ ও জাতির আত্ম মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য ইসলামিক আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েখ চরমোনাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব উনি যেভাবে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছে তাতে আমাদের বিশ্বাস সারা দেশে একটা মডেল তৈরি হবে আদর্শ নেতার একজন তৈরি হবে আর এই আদর্শ নেতৃত্ব দানকারী ফয়জুল করিম সাহেবই মাধ্যমে গোটা দেশে গোটা পৃথিবীতে একটা আদর্শ তৈরি হবে যেখানে থাকবে না কোনো দুর্নীতি প্রতিষ্ঠিত হবে মানবাধিকার কখনো লঙ্ঘিত যাতে না হয় মানবাধিকার সেই লক্ষ্যে মানুষের ভাগ্যের পরিবর্তনে আমাদের এই সহায়কের চরমোনাই ওনাকে নির্বাচিত করা আমাদের জন্য অতি জরুরি এই জন্য আমরা আমাদের অন্তর থেকে আমরা বিশ্বাস করি এবং দোয়া করি এবং সর্বোত্তম চেষ্টা করছি যাতে উনি নির্বাচিত হয় এবং একটা আদর্শ মডেল সিটি হিসেবে মেয়র প্রার্থী তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন যেটা দেখে পরবর্তীতে জেনারেশন প্রত্যেকেই এই আদর্শ অনুসরণ করবেন এবং এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে দুর্নীতি মুক্ত হবে